أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم آمن الرسول بما

কে মুক্তি না চায় আর কবর আজাব তো এত কঠিন আজাব কবর ফেতনা এত কঠিন ফেতনা প্রতিটি মুসলমান সেই সম্পর্কে জানে যেটা আমাদের নাবি সাল্লা সালাম পরিষ্কার করে বর্ণনা দিয়ে গেছেন হাদিস পড়লে আপনারা পাবেন নাবি সাল্লাহসাল্লাম খুব নিজে আমল করেছেন এবং কবর আজাব থেকে কবর ফেদনা থেকে মুক্তি চাইতে বলছেন আল্লাহমিন্ন আউজুবিমিন ফিতনা কবর বর্ণবর্ণা আছে আল্লাহমিন্ন আউজুবিকান আদাহ কবর অমিন ফিতনাতিল কবর অউজুবী ফিতনাশি দা জাল অউজুবিক ফিতনাতিল ফিতনা ওয়াল মামাত আল্লাহমিনিয়া আউজুবিক আমিন আলিউল মাগর এটা এটা তাসাহুদের পরে দুরসরী পড়ার পরে দোয়া মাসুরের সাথে এটাও একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি পড়ার চেষ্টা আমরা সবাই করার চেষ্টা করবো ইনশাআ তারপর এবার আসুন যে সুরাটি সম্পর্কে আমরা আলোকপাত করতে চাচ্ছি আল্লাহ নবী সাল্লাহ আলিয়ালামের পরিষ্কার হাদিস যে হাদিসটি ইমাম তিরমিজুর রহমান উল্লাহ দুই হাজার আটশো একানব্বিত উল্লেখ করছেন আল্লাহ নাসির রহমান হাদিস থেকে সই বলেছেন বিশ্বের সাহাবি আবহাওয়ার জন্য থেকে বনিত নবী সাল্লা সালাম বলেছেন সাফা আতলি রজুলিন হাত গফির আল্লাহ কোরআন মাজিদের তিরিশ আয়াত বিশিষ্ট একটি সূরা রয়েছে যেই সূরাটি যে ব্যক্তি পড়বে তার জন্য এমনভাবে সুপারিশ করা হবে যে কোনো তাকে ক্ষমা না করে দেওয়া হয় হাত তা গফির আল্লাহ তাকে ক্ষমা করে দেওয়া হবে এমন সুপারিশ করবে সে আর সেটা হল কি তাওয়ারাকাল্লা দিবেদির মুখ সেটা হলো সুরাতুর মুখ অর্থাৎ উনত্রিশ পাড়া প্রথম সুরা তাবারাকাল্লা বেআল মুল্ক আসলে যেহেতু আমলটি আহত এবং আমরা আমল করার চেষ্টা করি এদের থেকে আমরা গাফিল হব না চেষ্টা করবো আরেকজনকে বলবো যাতে সবাই স্ত্রী পুত্র যারাই আসে যারা কোরআন পড়তে পারেন এবং যারা কোরআন পড়তে পারেন না তারা শেখার চেষ্টা করবেন এবং আমল করব আমরা আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে আমল করার এখন থেকে গেল এই আমলটি কখন করা বাঞ্ছনীয় এবং ভালো সেটিও হাদিসে তিনি যে হাজে দুই হাজার আটশো বিরানব্বইতে আছে হাদিসটি উল্লেখ করছে বিষ্ট যাবে রাজানো আদি সে গুরুত্বপূর্ণ সে নবী সাল্লাহ আমল উল্লেখ করে তিনি বলেন কারণ নবী সাল্লাহ আসলাম লাইনাম ইয়া করো আলিপ্লাম তানজিল ও তাখ নবী না যেই পর্যন্ত লাম তানজিল অর্থাৎ সুরাত শেষদা সেটা একুশ পারা বত্রিশ নম্বর এইটা না পড়তেন এবং তামর আকাল্লাহ বিয়াদিন মুখ এইটা না পড়তেন ঘুমাসতেন না অর্থাৎ পরে তারপর ঘুমাসতেন এত সুন্দর আমল আসন আমরা আমল করি নাবীল্লাহ আসলাম এই আমলটি রাত্রে করেছেন অতএব প্রত্যেকটি মুসলমানের উচিত প্রতি রাত্রে সুরা মূল পড়া যেহেতু কবর আজাব থেকে রক্ষা পাওয়া যাবে এবং কবর আজাব থেকে যদি কোনো ব্যক্তি বাঁচতে চায় মুক্তি চায় তাহলে তাকে এটা পড়া উচিত এবং এটা সহি বিশুদ্ধ আমল এবং নাবী সাল্লাহ আসলাম আদর্শ এবং নাবী সাল্লা সুন্নতের প্রতি এটা আমল আসন আমরা আমল করি এবং চেষ্টা করি নিজের আমল করতে নবিস আসালামের আমল যেহেতু সত্যভাবে প্রমাণিত অনেক মিথ্যা বাতিল আমল মানুষে করতেছে কিন্তু এটা সহি বিশুদ্ধ আমল আমরা করার চেষ্টা করবো এবং এটা আমরা রাত্রিতে করবো রাত্রিতে যখন গুমানের পূর্বে উঁজু করে পবিত্রতা অর্জন করে আমরা এই আমলগুলি করার চেষ্টা করবো আল্লাহ আমাদের সবাইকে তো অভিজ্ঞান করে শহীদ বিশুদ্ধ বিশুদ্ধে আমল করার হ্যাঁ হালাজ তাল্লাহ নাবী না মোহাম্মদ আসসালাম আলিকুম ও রহমতুল্লাহি